কারুর ছেলে নয়, কারুর বাপ নয়, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আমার আপনার নবী বলেছেন আল্লাহ এক, তাই আমরা মেনে নিয়েছি। জমিন আছে, তার প্রমাণ হলো দলিল। আল্লাহ যে আছেন তার দলিল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে নিয়ে যে কোন কত টানা হেঁচড়া মুসলমান করতেছে, কেউ কয় কাঁচা মাটি, পাকা মাটি হলেও তো মনে করতাম যে একটু কাঁচা মাটি। আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী নুরুন আলা নূর নবী। মাথার উপরে কিসের চাল? রজবের চাল। রজবের 27 তারিখ কি দিন? আরে 15ই আগস্ট বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস, এটা সবার মনে আছে। শুধু তাই না, ম্যারেজ ডে কবে তাও মনে থাকে, তাও না, ভালোবাসা দিবস কবে সবার ঠোঁটে আগায় আছে। কিন্তু সবে মেরাজ যে কবে এটা আমরা মুসলমান বলতেই পারি না। আমরা ইংলিশ তারিখ, এটা হলো ইহুদিদের, খ্রিস্টানদের 1921 1 জানুয়ারি, সব জানে আজকে নতুন বছর। বাঙালি জাতির নতুন বছর হলো 1 বৈশাখ। তমাম পৃথিবীর মুসলিম জাতির 1 বছর হলো 1 মুহররম। কিন্তু আমরা কয়জন জানি? 26 তারিখ দিন গতরাতকে 27-এর রজব বলা হয়। আল্লাহ তাআলা বলে দিলেন জিব্রাইল জান্নাতকে সাজাও, মারহাবা বলেন। আরে জিব্রাইল, জাহান্নামের আযাব বন্ধ করে দাও, জান্নাতকে সাজানোর কারণ আজকের আজখানকে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে মেয়ারাজ করার জন্য, সাক্ষাৎ করার জন্য রাতটাকে বাজেট করেছি। সাজানো হলো জাহান জান্নাতকে, জাহান্নামের আযাবকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন জিব্রাইল রে, জান্নাতের ভিতরে আমার হাবিবের মেয়ারাজের পোশাক আছে, আগের পরিকল্পনা। আমাদের আগের পরিকল্পনা, আল্লাহর আগের পরিকল্পনা। ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে যাও জিব্রাইল, জান্নাতের পোশাকটা নিয়ে আমার হাবিবকে পরায় আজকে আরশে মোআল্লায় নিয়ে আসো, জোরে কর মারহামা। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মণি ফাটায় দিলেও বুঝে বুঝে। জ্ঞানী অল্পতেই বুঝে নেওয়া লাগে। যদি কেউ বলে মেজ ভাই, তাহলে মনে করতে হবে তার আর একটা ভাই আছে, সেটা বড় নাকি। এতটুকু জ্ঞান যার নাই, এই মূর্খর সাথে কথা বলাই উচিত না। জান্নাতের পোশাক নিয়ে আমার হাবিবকে নিয়ে আইসো। আচ্ছা বলুন তো, 1,24,000 পয়গম্বর কোন নবীর মেয়ারাজ হয়েছে? জোরে বলেন। বহুত তো নূরের মানুষ আর মাটির মানুষ নিয়ে, আজকাল তো জ্ঞানী মানে মহা জ্ঞানী এমন অবস্থা হয়ে গেছে, চিৎকার করে কান্দ। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে, দেখো তো আমার হাবিব এইভাবে চিৎকার করে কান্দে কেন?
জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ রাজ্যে পরিষ্কার হয়ে যাবে, আপনি কান্দেন কেন? আল্লাহ তাআলা এই রাতকে মিরাজের জন্য বাজেট করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের কথা উঠে কান্দেন কেন? আমার আপনার নবী বলে জিব্রাইল রে আমার আল্লাহর কাছে বলো আমি আখিরি পয়গম্বর, আমার মেয়ারাজ দরকার নাই, ওই মেয়ারাজ আমি চাই না। কেন? বলে জিব্রাইল রে কাল কিয়ামতের মাঠে মাথার আধা দুপুরে সূর্য নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো টকবক করে গলে পড়ে যাবে। সেই মহা বিপদের দিনে রে জিব্রাইল আমার আল্লাহ যদি আমার উম্মতকে এই ধরনের জুব্বা পরায়ে জান্নাতে দেয় তাহলে আমি জুব্বা পরব, না হলে ওই জান্নাতি জুব্বার আমার দরকার না। দেখেছেন? আর আমি হলে বাপ, কাউকে বলার প্রশ্নই ওঠে না। তাড়াতাড়ি কেউ যদি কয় হুজুর সালাম নেন দোয়া করে মেয়ারাজে যাচ্ছে আর বেকার, আমি কার আমি আছি নাকি? আমার আল্লাহ তাআলা বলেন জিব্রাইল আমার হাবিবকে সুখবর দাও। কি খবর? তাড়াতাড়ি সুখবরটা দিয়ে দাও, আমার হাবিবের যে খাঁটি উম্মত হবে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি আমাদের মতন নাকি? একজনের কাছে 40,000 টাকা পাবো, তাহলে ভাইয়ের টাকাটা দিয়ে না আমার খুব কাজ আছে, বলে মঙ্গলবারে দিব। আজ 8 মাসের মধ্যে মঙ্গলবার হয় নাই, তাই না? আল্লাহর ওয়াদা কি এরকম? আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার হাবিবের যারা খাঁটি উম্মত হবে গো, আমি আল্লাহ তাআলা আমি ওই ধরনের জুব্বা গায়ে দিয়া কুদরতি হাতে গায়ে পরায়ে দিয়ে জান্নাতে দেওয়ার জন্য ওয়াদা দিলাম। নবীজি উঠলেন, জুব্বা পরলেন। নবীজি কার পাগল? বুঝা শুনলেন? উম্মতের পাগল। কার পাগল? জোরে কম। আমরা হলাম নবীর পাগল আর নবী হলেন উম্মতের পাগল, আর আমার আল্লাহ হলেন আমার নবীর পাগল। দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। জুব্বাটা পরলেন বলে হুজুর উঠেন, বলে এটা কি? বলে এটা বোরাক। বোরাক কি? ডিজেলে চলে নাকি? হুজুর কোন? পেট্রোলে, অকটেন, সোলার, ব্যাটারি, বারকুন, বিদ্যুৎ বেগে। বিদ্যুৎ বেগে কেন? বারকুন কেন? বোরাক কেন? এই লাইটটা আমার সামনে আছে, আর একটা লাইট যদি আমেরিকায় থাকে, আমার হাতে যদি সুইচ থাকে, সুইচ টিপলে এটা আগে জ্বলবে আর আমেরিকারটা মনে হয় 10 দিন পরে জ্বলবে। একসময় এই জন্যে বুড়া বারকুন বিদ্যুৎ দেবে, সেদ্রাতুল মুনতাহায় পৌঁছায় দেবে, মারহাবা বলে, এই সেই বুড়া। আবার সেজদায় পড়ে কাঁদতেছেন, মাবুদ গো তুমি বেজার হয়ো না, জান্নাতের জুব্বা আমি এখনই খুলব, আমি ওই বুড়াকে চড়ব না, মেহারাজে যাব না। তুমি জুব্বা দিলা দিলা আর একটা দিলা না কেন? এই জন্য নাকি আর একটা জুব্বার জন্য কাঁদতেছে? আমার আল্লাহ বলে জিব্রাইল দেখো তো আমার হাবিবের আবার কি হলো। জিব্রাইল বলে নবী গো আপনি আবার কান্দেন কেন?
বলে আমার আল্লাহকে বলো পুলসে রাত কিন্তু আরিয়া ডাঙ্গের ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, লালনসা ব্রিজের মতো নয়, 10,000 বছর এইভাবে আর 10,000 বছর এইভাবে আর 10,000 বছর এইভাবে, 30,000 বছরের পুলসের আর চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধার। আমার গরিব আমার অসহায় দুর্বল উম্মত ওই ব্রিজ কেমনে পার হবে আমি সেই ধান্দায় আছি। আমার বোরাকের ধান্দা নাই, আমার জান্নাতি পোশাকের ধান্দা নাই। আমি সেজদা করব না রে জিব্রাইল, আল্লাহকে বলো আমার এই গরিব উম্মতকে এইরকম বোরাক দিয়ে যদি পুলসেরাত পার না করাই দেন আল্লাহ, আমার মেয়ারাজে যাওয়ার প্রয়োজন না। এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, আমার নবীর কথা শুনলে আগে মানুষ কান্দতো। কারবালার একটা গজলে টান দিলে আমরা দেখতাম আরো 20-25 বছর আগে মানুষ কান্দতো। আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যাই কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাই, আর না হইবে দেখো ওহে নানা জান, তোমার হোসেন যাই কারবালার ময়দান। এসব গজল বললে মানুষ কেঁদেছে। আর এখন কিছু কিছু মানুষ আছে কারবালার পক্ষে হয়ে গেছে, কারবালার বিপক্ষে হয়ে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করেছে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, আমার আল্লাহ বলে হাবিব তুমি সেজদা তো নোগো, আমি আল্লাহ জবান দিলাম মারহাবা বলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম মারহাবা বলে, তোমার যে প্রকৃত উম্মত হবে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ এরকম জান্নাতের এইরকম বুরাক দিয়ে মারহাবা বলে, এরকম বুরাক দিয়ে পুলসেরাত পার করায় দিতে রাজি আছি। এটাও বুঝে নিত। আচ্ছা বলেন তো, সুন্দরবন থেকে এক লোক ফোন দিয়েছে যে হুজুর আসসালামু আলাইকুম আপনি কি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছেন। বলে হঠাৎ করে আপনাকে স্বপ্নে দেখলাম, আমি তো কুষ্টিয়ায় আমার বাড়িতে ঘুমায় রয়েছি, সুন্দরবনের লোক স্বপ্ন দেখল কেন? অনেকে বলে হুজুর আজকে আমি কাবা শরীফ স্বপ্নে দেখেছি। কাবা তো মক্কায়, কাবায় আপনার ঘরের ভিতরে ঢুকলো কেন? সুরতে হাকিকি সুরতে মেসালি, যে কাবা মক্কায় অবস্থান করে, এই কথা এত বললে আমি ওয়াজ করতে পারবো না, কিন্তু কে মক্কায় অবস্থান করে ওটা হলো সুরতে মেসালি, আর যেটা স্বপ্নে দেখা যায় সেটা হলো সুরতে হাকিকি। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর রুহানি সুরতে রুহানি জগতে আমার নবীজিকে রিসিভ করেছে। রিসিভ করা আবার বুঝেন না, ওই যেখান থেকে আগায় নিয়ে আসলো যে মাইকালার নেতৃত্বে নারায় তাকবীর আল্লাহ আকবার বাঙালি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগত, এটাকে বলা হয় রিসিভ করা। আর যেটা বলতেছে সেটা হয় স্লোগান,
নিয়ে বাইতুল মুকদ্দাসে আমার নবীজি নামাজ আদায় করবেন, হযরতে ঈসা রূহুল্লাহ ইমামতি করবেন। আমার নো আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার হাবিবকে বলে দাও সকল নবীদের ইমামতি করবে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর আরেকটা টাইটেল ইমামুল, ইমামুল নবীদের ইমাম, আর আমি এমন ইমাম। আমি একবার 300 টাকা বেতনে ইমামতি করতাম অনেক আগে, তখন আমার চুল দাড়ি ছোট ছোট কেবল উঠতেছে। একদিন আসরের নামাজে যাইতে পারি নাই, মাগরিবে গেছি, তো এক লোক 10 টাকা মাসে চান্দা দেয়। সে লোক আমাকে বলছে, থাকেন কোথায়, লজ্জা লাগে না বেতন নিতে? ওই লোকটা শুধু মাগরিব পড়ে। আমি এক ওয়াক্ত নামাজ পড়ে তোর এত গরম, 5 ওয়াক্ত পড়লে তো মনে হয় আমার মুক্তি দিতিস, যা তোর ইমামতি আজ থেকে করবই না। মুখটা বেজার করে বাড়ি গেলাম, আমার আব্বা জিজ্ঞেস করছে, কিরে তুই তো এসা করে আসিস আজকে কেন? বলে আমার জীবনে আর ইমামতি করবো না। বলি কেন? বলে এটা ইমামতি নয়, এটা গোলামতি। ইমামকে যদি বলা হয় আজকে ছোট সুরা দিয়ে নামাজ পড়বেন, জায়েজ নাই। ইমামকে বলবেন আজকে শর্টকটে সাইরেন, জায়েজ নাই। আর একটা মসজিদের বাল্ব ফিউজ হয়ে গেছে, ইমাম সাহেবকে বলছে থাকেন কোণে, তো বাল্ব ফিউজ হয়ে গেছে, তোর কমিটি বুঝবে ইমাম কি। জোরে বলেন ঠিক কিনা। বাইরে আমার, আমার নবী আমার মতো ইমাম নয়, আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন মারহামা। তারপরে ঊর্ধ্বগমন শুরু হলো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত দাঁড়িয়ে গেল বোরাক। জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এইখান থেকে আর এক পা আগানোর ক্ষমতা নাই। সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার, পশ্চিম দিকে যাবেন, যখন বর্ডার সামনে বেঁধে যাবে তখন একটা সাইনবোর্ড লেখা আছে বিওপি, বর্ডার অফ পুলিশ, ওইখানে একটু সাবধানে হাঁটতে হবে যে আপনি ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছেন কিনা, গুলিও করতে পারে। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ, সংসদ ভবনে যারা গেছেন সামনে ডাইনে বামে খেয়াল করবেন সব জায়গায় লেখা আছে সংরক্ষিত এলাকা। সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার, একটুখানি মারহাবা কর। ওইখানে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখান থেকে আপনাকে একা যেতে হবে, তার কারণ আল্লাহর আইন করা আছে, আল্লাহর বিধান বান্দা আছে। আমি জিব্রাইল এই সিদরাতুল মুনতাহা থেকে এক পা ওই দিকে গেলে আমার 600 নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। যেসব মূর্খরা বলে জিব্রাইল হলো নবীজির উস্তাদ, সেই মূর্খদেরকে আমি বলতে চাই, ছাত্র চলে যায় উস্তাদ দাঁড়ায় পড়ে, তার কারণ কি? আমার কাছে ভালো করে শুনে নাও, ফেরেশতা যে চাই যাইতে না রে, আমার নবী তথাই গিয়াছে। নবী যে চলে গেলেন, আর সে মহল্লার দরজায় গিয়ে জুতার ফিতা খুলতেছেন, আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি করেন? বলে জুতা খুলতেছি। আমরা যখন ধানমন্ডি, গুলশান, বনানি, বড় বড় ধনী লোকের বাড়িতে যাই, তো ওদের বাড়িতে তো কার্পেট বিছানো, তো আমরা আগে খেয়াল করি যে বাড়ির ভিতরে কেউ জুতা পায়ে দিয়ে ঢুকছে কিনা, যদি দেখি ঢুকছে আমরাও ঢুকি, আর যদি দেখি যে না 4-5 জোড়া পড়ে আছে তাহলে জুতা খুলে যায়, ঠিক কিনা? এইবার বলেন তো,
গুলশান বনানি ধানমন্ডি ওই সব ধনী লোকের বাড়িতে বহু লোক ঢুকেছে, নাহাই প্রমাণ আছে, জুতা না থাকলেও জুতার ধুলা পড়ে আছে, দেখলেও তো জুতা খোলা যায়। আর সে মাল্লাই আমার নবীর আগে কেউ কোনোদিন গেছে নাকি, থতমত খাই গেছে, কি যে করি কি যে করি, জুতা খুলতেছে। আর সে মাল্লা কাঁপে, মারহাবা খাম, আমার আল্লাহ বলে আরুষ তুমি কাঁপো কেন মাবুদ গো, আমি বহুদিনের আশা আকাঙ্ক্ষা করে আছি আপনার হাবিব আরশে মোআল্লায় ঢুকবেন, আপনার হাবিবের জুতার ধুলাতে আমি আরশে মোআল্লা পবিত্র ধন্য হয়ে যা। বক্তা ফাউল করতে গিয়েছিল, পবিত্র নয় ধন্য, আরশে মোআল্লা আল্লাহ যেখানে বসে সেটা তো এমনি পবিত্র, কিন্তু ধন্য, ধন্য আর পবিত্র তো এক নয়। আমাকে এমনও জায়গা কি আজকে, আজকে আমার 40 বছর ওয়াজের বয়স, এমনও মসজিদে নামাজ পড়েছি, অনেক ইমাম সাহেব বলছে আজকে আমরা ধন্য হয়ে গেলাম আপনাকে পাই। আরে আল্লাহর ঘর তো এমনি ধন্য এমনি পবিত্র, ওটা হলো একটা মনের আবেগ। ভাষাটা কি, ভাষাটা হলো মনের কথাটাকে প্রকাশ করার জন্য ভাষা। যেমন আমাদের ভাষা কিন্তু পানি না, আমাদের ভাষা কিন্তু জল, এটা বাংলা ভাষা কি জল, কিন্তু পানি তো উর্দু, আমরা পানি বলি কেন, আমরা আজীবন বলতে বলতে অভ্যস্ত তাই, কিন্তু হিন্দুরা কিন্তু পানি বলবে না। এক গিলাস জল দেন তো তখনই বুঝে নিই যে এ মাল কিন্তু আমাদের লাইনের না, জোরে বলেন ঠিক কিনা, কিন্তু আমরা পানি বলবই, আমাদের ভাষা কিছুটা ধরে আসি, আজীবন ওইটার উপরেই আমাদের মৃত্যু হবে। তাই বলে বাঙালি জাতি পানি বলা যে বেদাত, আর হিন্দুকে হিন্দু যে জল বলা হারাম তা না, ওটা হলো ভাষা। এইবার নবীজি ঢুকে পড়লেন, মারহাবা বলে, কিছু কিছু লোক বলে, কিছু কিছু জ্ঞানী লোক বলে, আমার থেকে মহাজ্ঞানী আল্লাহর সাথে নবী যে মেহরাজ করেছে দেখা হয়নি। আচ্ছা বলেন তো, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম যে ভাই আইসেন, আপনি 10 দিন থাকলেন, আর আমি ঘরের মধ্যে তালা বন্ধ করে আপনাকে অযথা ঘোরানোর কোনো মানে আছে? আল্লাহ দাওয়াত দিচ্ছে মেয়ারাজ সাক্ষাৎ হবে, আর সেখানে মৌলভি সাহেবরা বলছে দেখা মোটেও হয়নি। আর 70,000 নূরের পর্দা ছিল, নূর দিয়ে আবার পর্দা বানানো যায় নাকি? পর্দা তো কাপড় দিয়ে বানানো যায়, নূর মানে তো আলো, ও যত আলো দিবে ততই তো ঝকঝক করবে। কত বৎসর ছিল জোরে বলেন, দেখুন 27 বছর পরে নবী ফিরত আসতেছেন, উম্মতকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। ফিরত আসতেছেন আরশে মোআল্লার গেটে, বলেন তো আমার আপনার নবী কত বছর ফিরত পরে ফিরত আসতেছেন, জোরে কম, 27 বছর পর ফিরে আসতেছেন। বলছে হাবিব আপনাকে যে আমি 27 বছর আমার কাছে রাখলাম, জান্নাতি পোশাক পরালাম, জান্নাতি খাওয়ার খারাল খাওয়ালাম, জাহান্নাম দেখালাম, জান্নাত দেখালাম, হাউজে কাউসার দেখালাম, লোহ মাহফুজ দেখালাম, হাবিব গো আপনি কোনো কষ্ট পান নাই তো? আচ্ছা যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম এই বাড়িওয়ালার নাম কি? আব্দুল, আব্দুল হাই, আব্দুল হাই, মাও নাই বাবাও নাই কর দোয়া। আমরা যখন চলে যাব আব্দুল হাই যদি বলে যে হুজুর মনে কষ্ট টষ্ট পান নাই তো, আমরা কি বলবো? ও যে কত ডিজাইনের মাছ খাওয়াইলো, মাংস খাওয়াইলো, খাওয়ার পরে যদি কয় না না ভাই আপনি দেশি কই যা খাওয়াইছেন, খুব খুশি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ। তো ধরেন ভুল করে আব্দুল হায়ের বউ ডালে লবণ দেয়নি, তো বিদায়ের সময় বলবো নাকি এ ভাই আব্দুল হায় আপনার বউটাকে একটু লেখাপড়া করায়েন বলে কেন ডালটা যে লবণ দেয়নি, ওই ডালকে মানুষে খায় নাকি, এ কথা বলে নাকি পান
ডাল খেলো বলতে হয় কি বর্ণিব মহিমা তোমার, বলেন কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ।